তোমাকে আমি কিডন্যাপ করেছি মাত্র 2 কোটি টাকার জন্য। তোমার বাবা মির্জা জহিশা যখনই 2 কোটি টাকা দিতে রাজি হবেন তখনই তোমার মুক্তি। এর আগে যদি পালাবার চেষ্টা করো তাহলে ভুল করবে, কারণ আমার লোকজন চারিদিকে তোমার উপর নজর রাখছে। তুমি পালাতে চাইলে ওরা একসাথে গুলি করে মারবে তোমাকে। একদম লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে আমার পাশে থাকবে। কি কিছু বলবে? ইউ, তুমি মাত্র 2 কোটি টাকার জন্য আমাকে কিডন্যাপ করেছো? হ্যাঁ করেছি। 2 কোটি কেন? আমার ড্যাডি আমাকে উদ্ধার করতে 200 কোটি টাকা তোমার মুখের উপর ছুঁড়ে দেবে। বেশ তো, আমি অত টাকা চাই না। আমি চাই মাত্র 2 কোটি টাকা। 2 কোটি, 2 কোটি। ওকে, তুমি আমার ড্যাডিকে এখনই ফোন করো। আজ নয়, কাল। টাকা দিতে দেরি করে তাকে খুন করি। মালা নেবি পরদেশি বাবু? নেবি পরদেশি? বেশি দাম না বাবু, মাত্র 20 টাকা। আগে আরো কম নিতাম, কি করব এখন বেশি ঝিনুক পাওয়া যায় না। একটু বেশি দাম না নিলে মা আমি আমার ছোট বোনের সংসার কি করে চলবে? কি নাম তোমার? এই যে ঝিনুক। নিবি? নেব, তবে মালা নয়। ওই জিনু, বেচা বিক্রি কত হইল রে? যতই হোক, আজ কোনো বকরা দেব না। মার ওষুধ কিনতে হবে, অনেক টাকা লাগবে। আরে কত কত টাকা লাগবে নিবি? তোর টাকা আগেও নেইনি, কোনোদিন নেবও না। দাম ছাড়া আমিও কোনো মাল নিতে চাই না রে। এত দামি মাল টাকা ছাড়া নিলে? সবগুলো নেব, সবগুলো দাও। কত দাম? সব, সবগুলো 200 টাকা। নাও 400 টাকা দিলাম, আর কালকের টাকাটা অ্যাডভান্স দিয়ে দিলাম। পরদেশি বাবু, এত মালা দিয়ে কি করবি? কালে সময় মালা নিয়ে এসো। আসবো পরদেশি বাবু, কালে সময় নিয়ে আসবো। যাই রে বাবুজি। শালা পরদেশি, টাকা লইয়া মালা কেন ভালো, কিন্তু ঝিনুক কিনতে চাইলে সাগরের নোনা জলে ডুবাই দিমু, আর যখন পয়সা উঠবা তখন লাশের সুটকি হয়ে যাইবা। আমি লঙ্কা, এই লঙ্কা সুটকি বর্তা খাইতে পছন্দ করে। না, আজকে বোধহয় কোনো কেস ফাইল হবে না। জি স্যার। লাগাও যত পারো, নজর লাগাও, কেউ কিচ্ছু বলবে না। পাঁচাশিরা গোসল করত ঘেরা জায়গা, আর ওদের মেয়েরা গোসল করে খোলা আকাশে সমুদ্রের পারে, একেবারে সিনেমার নায়িকার মতো। হাবিলদার বদল বলো তো।
এদের মধ্যে কাকে সিনেমার নায়িকার মতো লাগে? এদের মধ্যে একটারও ফিল্মের নায়িকার মতো মনে হয় না। এই জন্যই তো তোমাকে আমি পদর নামে ডাকতে চাই না। তুমি আস্ত একটা মদন, চলো। কি হলো, আমার হাতটি ধরো না। গত মাসে একটি মেয়েকে এই জঙ্গলে খুন করে ফেলে দিয়েছিলাম, শুধু আমার হাতটি ধরতে রাজি হয়নি বলে। তোমার হাতটি খুব নরম। এই জঙ্গলে কাউকে খুন করে ফেলে দিলে সহজে লাশ খুঁজে পাওয়া যায় না, কথা না শুনলে কিন্তু। চলো। ও মা, মা, ও কি রে মা, ডাকোস কেন? পরদেশি বাবু মেলা টাকার মালিক, মালাগুলি তো কিনলই। আচ্ছা, আরো মালা আগাম টাকা দিয়ে দিল, নে ওষুধটা খায় নে। ওষুধ আর খাইতে ভাল লাগে না রে মা। খাইতে হইবই, নে। মা ঝিনুক, পরদেশি বাবুর নামটা কি রে? এই যা, নাম তো জানি না মা। আচ্ছা, কাল যখন যাব মালাগুলি দিতে তখন নাম জেনে নেব। বুবু, পরদেশি বাবু দেখতে খুব সুন্দর। হ্যাঁ, একদম হিরো। ওই যে পঞ্চায়েত প্রধান বাবুজির ঘরে যে টিভিতে নায়ক নাচ গান করে, ঠিক সেরকম। তোর কি তাকে ভালো লেগেছে? হ্যাঁ। না না না, তুই কি বললি? খুব শিয়ানগিরি দেখানো হচ্ছে না? দাঁড়া দেখাচ্ছ থেকে, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এই শুরু করলো আবার ঝগড়া, দুই বোনের মধ্যে গলায় গলায় ভাব, আবার সারাদিন ঝগড়া করতেই থাকে। আল্লাহ, মুক্তা পালিয়ে যাবি কই? একবার তোকে পেয়েনি। আরে পাইলি তো, এবার দৌড়। আরে দৌড় না, শক্ত কইরা দৌড় লাগতেছে, তাইলে আমি দৌড়ি। লঙ্কা ভালো হবে না কিন্তু। দূর শালা, দৌড়তে গেলে টস দেস। কানামাচি বুবু, আ চাকে পাবি তাকে চু 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 চু। ঝিনুকে মালা হয়, আবার ঝিনুকে ছোড়াও হয়। ঝিনুকে ধর কতটুকু তা বুঝিয়ে দিলাম, এরপর কিন্তু একদম। কথাটা মনে রাখিস। আমি ঝিনুক না, আমার ধারণেই কাটেও না। আমি সাগরী, শুধু সাগরী, সাগরের ঢেউ, জলের ছলক ছলক জোয়ার। বিশ্বাস না হলে একবার ডুব দিয়ে দেখ, জোয়ারে ভেসে দেখ, আগুল হয়ে যাবে। থাক তো জল নে, আয় চল। পাগল তোকে বানাবই, আমি যে সাগরী। পালাতে চাইলেও পালাতে পারবে না। প্লিজ তুমি আমাকে যেতে দাও, আমার এখানে খুব কষ্ট হচ্ছে। আর নয়তো আমাকে ফোনটা দাও, ড্যাডকে বলে তোমার দাবি করা 2 কোটি টাকা পাইয়ে দিচ্ছি। আমার ড্যাড আমাকে ফিরে পেতে তোমার সব দাবি মেনে নেবে। গান জানো? গান, একটা গান গাও। না আমি জানি না। আরে গাও, রাতে মেয়ে কন্ডে গান শুনতে আমার খুব ভালো লাগে। গাও, গাও না। বললাম তো আমি গাইবো না। কিডন্যাপারের মুখে আবার গান।
যে গান পছন্দ করে না সে মানুষ খুন করতে পারে। আমি অবশ্য গান পছন্দ করি, আবার মানুষ খুন করি। ঘুমাও, যাও। যাচ্ছি। হ্যালো বস। জি বস। এই বসটা আবার কি? আজ রাত শেষ হলে তিন দিন চলে যাবে, মনে রেখো। 14 ফেব্রুয়ারি আসতে তোমার হাতে থাকবে আর 27 দিন। বেস্ট অফ লাক। কিরে, কিছু বলবি? সাহেব, মামুনি ভালো আছে তো? হ্যালো, এর চাইতে ভালো ছিল মিউজিক বাজিয়ে নদীর ডান্স করা, হইচই করে বাড়িটা অস্থির করে তোলা। তবু তো নদী আমার কাছে থাকতো, প্রতিটি দিন ওকে দেখতে পেতাম। সাহেব, তাহলে মামুনিকে ফিরিয়ে আনুন। না, আমার কষ্ট হোক, তবু তবু আমি ওর পরিবর্তন চাই। আমি আমার মামুনিকে নিষ্পাপ শান্ত দেখতে চাই, আর সেজন্যই বাপ মেয়ের মধ্যে এই স্যাক্রিফাইস প্রোগ্রাম, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ।